হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বৃষ্টি খেলে 7টি রোগ নিরাময় করা যাবে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেই কোন সেই বীজ যে বৃষ্টি খেলে আমাদের 7টি রোগ নিরাময় হবে। দর্শক, আপনারা যে বীজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমড়োর বীজ। আমরা অনেকেই কুমড়ো খেয়ে এর বীজ ফেলে দেই, তবে জানলে অবাক হবেন ফেলে দেওয়া এই বীজের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, যা অস্টিওপ্যারেসিসের মতো হাড়ের সমস্যা প্রতিরোধ করে। করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে সবাইকে নজর দিতে বলেছেন চিকিৎসকেরা। এ কারণেই বেশি বেশি শাকসবজি খাওয়ার পরামর্শ দিচ্ছেন, যার মধ্যে মিষ্টি কুমড়া অন্যতম। পুষ্টিবিদদের মতে কুমড়ায় উচ্চমাত্রায় ভিটামিন এ থাকে। ভিটামিন এ চোখের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু কুমড়া নয়, এর বীজেও প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। কুমড়ার বীজ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অন্যতম একটি উৎস, তাই এটি ফেলে দেওয়ার আগে দুইবার ভাবুন। শুধু স্বাস্থ্য ভালো রাখতেই নয়, বরং রূপচর্চাতেও ব্যবহার করতে পারেন কুমড়ার বীজ। এবার জেনে নিন কুমড়ার বীজ খেলে যেসব রোগ প্রতিরোধ করতে পারবেন। কুমড়ার বীজে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, যা অস্টিওপ্যারেসিসের মতো হাড়ের সমস্যা দূর করে। উচ্চ ফাইবারযুক্ত এই বীজ হজম শক্তি বাড়ায়, ফলে যারা পাকস্থলীর নানা সমস্যায় ভোগেন তাদের জন্য কুমড়ার বীজ হতে পারে সেরা এক দাওয়াই। এর ফলে ওজনও থাকে নিয়ন্ত্রণে। কুমড়ার বীজে আছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই করোনাকালে খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারেন কুমড়ার বীজ। টাইপ 2 ডায়াবেটিস রোগী এখন প্রায় ঘরেই আছেন, এমন রোগীরা রক্তে শর্করার মাত্রা কমাতে খেতে পারেন কুমড়ার বীজ। এতে থাকা নানা ধরনের পুষ্টি উপাদান, যা শরীরের জন্য অনেক উপকারী। কুমড়ার বীজে আরও থাকে ক্রিপ্টোফ্যান নামের অ্যামাইনো অ্যাসিড, যা মেটাটোনিন আর সেরোটোনিনের নিঃসরণ বাড়ায়। এইসব হরমোন অবসাদ কাটিয়ে শরীর ও মন তরতাজা করে তুলতে সাহায্য করে। শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতেও এটি দারুণ উপকারী। কুমড়ার বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সালফার, জিঙ্ক, ভিটামিন এ, বি ও কে, যা চুল উজ্জ্বল ও ঘন করে তুলতে সাহায্য করে। এতে থাকা কিউকার্বিটিন নামক অ্যামাইনো অ্যাসিড চুল লম্বা করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন খাদ্য তালিকায় তারাও রাখতে পারেন এই বীজ। এতে নিয়ন্ত্রণে থাকবে রক্তচাপ, সঙ্গে হৃদরোগের ঝুঁকিও কমবে। কুমড়ার বীজে আরও আছে সেরোটোনিন নামক উপাদান, যা স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটায়। যাদের ত্বক অত্যন্ত শুষ্ক ও সংবেদনশীল তারা নিয়মিত খেতে পারেন কুমড়ার বীজ। এতে ত্বকের আর্দ্রতা ও উজ্জ্বলতা দুটোই বাড়বে। চাইলেই এই বীজ বেটে রান্নায় ব্যবহার করতে পারেন। এছাড়াও আস্ত বীজ সামান্য ভেজে সালাদ কিংবা স্যুপেও ব্যবহার করতে পারেন। চাইলে বাদামের সঙ্গে কয়েকটি বীজ মিশিয়ে খেতে পারেন, আস্ত চিবিয়ে খেলেই বেশি উপকার মিলবে। তো দর্শক, আপনারা জানতে পারলেন জাদুকরি এই বীজের বিভিন্ন উপকারিতা সম্পর্কে। তো আজ থেকেই নিয়মিত খাওয়া শুরু করুন এই বীজ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।